বসে নামাজ পড়া যাবে কিনা 100 বার যাবে 100 বার আপনি অসুস্থ হলে বসতে পারেন না উঠতে পারেন না চেয়ারে বসে নামাজ পড়বেন কিন্তু মসজিদে চেয়ার চলবে না আমি কিন্তু বলি না যে চেয়ারে নামাজ পড়া যাবে না এই কথা আমি বলি নাই আপনি বাড়িতে চেয়ারে পড়েন পড়েন বাড়িতে কি আপনাকে কাতার করা লাগবে না কাতার দেওয়া করা ওয়াজিব কাতার সোজা করা ওয়াজিব এই জন্য চেয়ার চলবে না মসজিদে জামাত কথাটা বোঝা লাগবে নামাজ হবে না কেন অসুস্থ লোকের চেয়ারে বসে নামাজ হবে কোনো অসুবিধা নেই দুই তিন দিন হুজুর অসুস্থ থাকলে চেয়ারে বসে নামাজ আদায় করে আমার জামাই দুই তিনবার হজে গেছে উনি একথা বলেছেন অসুস্থ হলে উনি ঠিকই বলছেন অসুস্থ হলে চেয়ারে নামাজ হবে আমি কি বললাম না হবে না কি বলবেন বসা হবে শুয়া হবে সারা দ্বারা হবে তবে সুস্থ না অসুস্থ কথা কয় না তো যে লোকটা গোটা বেলতলি বাজার করে 10 কেজি ব্যাগ নিয়েও করে কিন্তু মসজিদ গলি চেয়ার খোঁজে একটা কাম করে না একটা কাজ হলো মসজিদে কোনো চেয়ার রাখা যাবে না মসজিদ কমিটি যদি দায়িত্ব নেন তা আপনারা সব পাবেন আর কেউ যদি রাতের অন্ধকারে কোনো মতে মুয়াজ্জিনকে হাত করে মসজিদের দরজা খুলে যদি চেয়ারগুলো ভাঙবার পারেন প্রত্যেক চেয়ারে একটা করে সব পাবেন হজের সব কি কি শুরু হয়ে গেল নামাজের ভিতরে বাহিরে 13টা ফরজ জোরে বলেন কয় ফরজ এ জোরে কোন কয় ফরজ তার মধ্যে একটা ফরজ হলো নামাজের দাঁড়ানো ফরজ ফরজ তরক করলে কোন নামাজ হয় না জোরে কোন ঠিক না তুমি ইচ্ছা করে তরক করছো কারণ তুমি হাত পারবা তা তুমি বসলে কোরআনের কথা লিল্লাহি কানিতিন দাঁড়াও আল্লাহর জন্য কানিতিন আনুগত্য নিয়ে দাঁড়াও এখানে দাঁড়ানোর কথা আছে না নাই জোরে কোন আছে না নাই তবে অসুস্থ মানুষ বাড়িতে চেয়ারে নামাজ পড়বেন কোনো সমস্যা পড়ে কবুল করার মালিক আল্লাহ তবে একটা কথা মনে রাখার আগে আপনাদের বলি সব সময় যে গাড়ি চলে সব সময় যে মোটরসাইকেল চলে আমার গাড়ি কিন্তু 8 মাস যে চলে ওদের কারণে এই 8 মাস কিন্তু বল বিয়ারিং দাম মারে বল বিয়ারিং কিন্তু ঠিক থাকে চালু আছে কিন্তু ও যে 4 মাস বসে থাকার পর গাড়ি চালু করে ভক 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 ধোঁয়া আসে তা আমরা মেকানিক কাছে কোনো মতে নিয়ে বলি ভাই এরকম হওয়ার কারণ কি বলে চর্চা নাই গাড়ি চালু নেই যারা যৌবনকালে নামাজ ধরে বুড়া বয়সে যখন নামাজ ধরবার গেছে ওর বল বিয়ারিং সব দাম মারছে ভাই এই হাঁটুর মধ্যে বিয়ারিং আছে না নাই জোরে কোন আছে না নাই সব সময় যারা ওই যে যৌবন বয়স থেকে নামাজ ধরছে বুড়া বয়সে আল্লাহ তার বল বিয়ারিং ঠিক রাখবে আমি দেখছি 90 বছরের লোক এখনো রুকু সেজদা করে নামাজ পড়ে পড়ে কি পড়ে না আবার 40 বছর লোক চেয়ারে পড়ে এটা একটা আলাদা ফ্যাশন হয়ে গেছে এই ফ্যাশন থেকে আল্লাহ আমাদের হেফাজত করুক।